লগ্না কই যাচ্ছিস মা? তোর সূর্য দাদা বাবুর কাছে? যা যা যা, গিয়ে ক্ষমা চাইলে দেখবি মনের ভেতরকার যে ভারখানা না, ভারখানা হালকা হয়ে গেছে একদম, আর কিচ্ছুটি ভার থাকবে না। কিন্তু বাবা, লাট সাহেব যদি তাও আমাকে ক্ষমা না করে, যদি এই চিঠি পড়ে তার রাগ না কমে? ধুস পাগলি, তাই হয় নাকি? সূর্য দাদা বাবুর মনটা খুব নরম, খুব নরম, একেবারে ওর বাপ মায়ের মতন। হ্যাঁ রে মা, তুই গিয়ে ভালো করে বুঝাই বললে দেখবি তোর উপরে রাগ করে থাকতেই পারবে না ও। হ্যাঁ, আমার কথা মিলিয়ে নিস। যা যা দেরি করিস, যা যা যা, এই শোন মা, শোন 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 শোন, আরে এই ফুলগুলো সূর্য দাদাবাবুর হাতে দিবি, দেখবি কত খুশি হয়। আচ্ছা দাদা, তুমি এসব কি করতেছ শুনি? কি করতেছ কেন? আচ্ছা তুই কি বলতেছিস নন্দা বলতো? আচ্ছা ওরা দুজনে একসঙ্গে বড় হতেছে, ওরা বন্ধু মানুষ, ওরা ঝগড়া করলে আমাদের ভালো লাগে বলতো, সেই জন্য একটু ফুল তুলে ওর হাতে দিলাম, সূর্য দাদাবাবুর হাতে দেবে আর কি। তাহলে দাদা তুমি আদিকতা করবে? আচ্ছা তোমার কি কখনো শিক্ষা হবে না? এসব কথা কেন বলতেছিস নন্দা বলতো? তুমি ভুলে যেও না দাদা, সূর্য দাদাবাবু কিন্তু আমাদের মালিক। এই বিষ নিয়ে এত বড় আকারে কাণ্ড ঘটলো, এরপর দেখবে দাদা তুমি আর তোমার মেয়ে, তোমাদের দুজনের জন্য এই বাড়িতে একটা বড় বিপদ আসতে চলেছে। তুমি তো এর থেকো, হ্যাঁ চুত্তুসম। বলি গবু ঘটক, তোমার ঠিকানা অনুযায়ী কি এ বাড়িটি? হ্যাঁ রে কৃষ্ণ, হ্যাঁ এই বাড়িটাই তো মনে হচ্ছে, ঠিকানা তো তাই বলছে। চলো গিয়ে দেখি। ভেতরে কেউ আছেন? কে? একটু দয়া করে দরজাটা খুলবেন। নমস্কার, আমরা কুসুমপুরের রায়চৌধুরী বাড়ি থেকে আসছি, আপনার মেয়ের বিয়ের সম্বন্ধের ব্যাপারে। ও মনে আছে, আসুন ভিতরে আসুন। বসুন আপনারা বসুন, আপনার এই কাক ভরে এসেছেন। হরে কৃষ্ণ, আসলে আপনার বাড়ি তো অনেক দূর, তাই মানে আমরা আপনার স্বামীকে দেখতে পাচ্ছি না। আসলে প্রার্থী নির্বাচন করতে এসেছি, মেয়ের বাপ যদি না থাকে তাহলে কি করে চলে? আপনারা আসার আগেই তো উনি ক্ষেতের কাজে বেরিয়েছেন, উনি তো আসলে খুব কাক ভরে বেরিয়ে পড়েন। হ্যাঁ বেশ বেশ বেশ, ঠিক আছে তাহলে কাজের কথা আসা যাক। আর শুনলাম আপনার মেয়ে নাকি সিংহ লগ্না জাতিকা? হ্যাঁ মানে আমি তো সেরকমই জানি। বেশ তো, আপনি একটা কাজ করুন, আপনার মেয়ের কুষ্ঠিটা আমাদের কাছে এনে দিন না। হাসালেন, আমরা গরিব মুখ্য সূক্ষ্ম মানুষ, নুন আনতে পান্তা পুড়োয়, তো কুষ্ঠি বানাবো কোথা থেকে? কিন্তু চাঁপা যখন জন্মেছে তখন গ্রামের জ্যোতিষ কাকাই তো বলেছিলেন যে ওর নাকি সিংহ রাশি আর সিংহ লগ্ন। সে কি সব মুখের কথা, লেখা কিছু নেই? হ্যাঁ, চাঁপা যখন জন্মায় তখন জ্যোতিষ কাকাই তো ওর জন্মের ক্ষণ তারিখ সন সব ওই কাগজেই লিখে দিয়েছিলেন। আপনি যদি চান তাহলে তা দিয়ে একটা কুষ্ঠি বানিয়ে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ এনে দিন।
আমার মেয়ের তো বৃশ্চিক রাশি মকর লগ্ন, সারা দিন ধরে কুষ্টি বানিয়েও কোনো লাভ হবে না গণক ঠাকুর। বরং আমার কপালে সোনার বালা জোড়াটা ঠিক জুটে যাবে। চাটা খেয়ে নিও। কি হয়েছে তোমার? কই, কিছু হয়নি তো? দাঁড়াও, নিজের দিকে তাকিয়ে দেখেছো ভালো করে? কাল সারারাত্রির দু চোখের পাতা এক করতে পারোনি, গোটা রাত বিছানায় খালি বসবাস করেছ। কি ভেবেছ আমি টের পাইনি? বলো আমায় কি হয়েছে। আমি কিছুতেই এত তাড়াতাড়ি এইভাবে সূর্যের বিয়েটা ঠিক মন থেকে মেনে নিতে পারছি না মা। তোমাকে আমি আমার দাদু ভাইয়ের দিব্যি দিলাম, তোমাকে মানতেই হবে। শ্রী, আচ্ছা কি এত ভাবছো, কাঁদছো কেন তুমি? বলো কি হয়েছে আমায়। কিছু হয়নি, আমার আমার অনেক কাজ আছে, আমি যাই। তুমি মনে করো চাটা খেয়ে নিও। ওই গণক ঠাকুরটা এত সময় নিচ্ছে, জন্ম ক্ষণ তারিখ শব্দ এক লহমায় বদলে দিয়েছে। কুষ্টি বিচার করলে এখন ফলাফল যা আসবে তাতে তো আপনার হলো গণক ঠাকুর, আরো সময় লাগবে বুঝি? না না, প্রায় হয়ে গেছে, একটু নিরীক্ষণ করে দেখছি আর কি। আপনি তাহলে দেখুন, আমি বরঞ্চ একটু চা করে নিয়ে আসি। হ্যালো, কি ব্যাপার? কি, আমি এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, তুমি ফোনটা ধরছিলে না কেন? আরে ওনারা তো এখনো রয়েছেন। ওনারা আছেন মানে এখনো পুষ্টি বিচার চলছে? হ্যাঁ, গণক ঠাকুর তো মন দিয়ে কি সব দেখেই চলেছেন, আর ছক কেটে কেটে কি সব লিখেই চলেছেন। বাহ বাহ, তার মানে সব কিছু আমার প্ল্যান মতোই এগোচ্ছে। হ্যাঁ, আরে বাবা, যা পারে করুক, গে যা যত ইচ্ছে সময় নষ্ট করুক, ছক কাটুক, কুষ্টি বিচার করুক, যা প্রাণে চাই করুক, আসলে কিন্তু লাভে লাভ কিছুই হবে না। এখানে কি হয় আমি সব সময় মতো জানাবো। হ্যাঁ ঠিক আছে, আমাকে জানাবে সব কিছু। এখন রাখছি। যাক বাবা, শান্তি। তবে না, এখন তো বসে বসে সময় নষ্ট করলে হবে না, এরা তো আজই ফিরে আসবে, আর তার মানে সূর্য আর শ্যামলের বিয়েটা কালই হবে, ফাইনাল। না না, আমার এখন একদম দম ফেলবার সময় নেই, আমার এত কাজ আছে।
এই ছোট লোকের মেয়েটা এবার কি করে বন্ধু বন্ধু করে ন্যাকামি করে আমিও দেখছি। সাহেবের কাণ্ড, রাগ করে ব্যাগের দড়িটা কেটে মাটিতে ফেলে দিয়েছ। এইভাবে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে ফাঁকে দিতে পারো না লাট সাহেব। এত কিসের রাগ তোমার? ঠিক আছে, আমি এই ব্যাগে এই চিঠি আর ফুল রেখে যাব। তুমি দেখলে দেখো, না দেখলে লগ না। কিরে, কি করছিস তুই এখানে? আর তোর হাতে কি দেখি? না মানে কিছু না তো, কিছু না। কিছু না? এই দড়িটাই বা কোথা থেকে এলো আমি তো বুঝতে পারছি না। এই লগ্না, সত্যি করে বলতো, লুকোবি না আমার থেকে একটা কথাও, তোর হাতে কি আছে দেখি দেখি। দেখি বলছি, দেখ লগ্না, এই ব্যাগটা তোর ঠিক কি কাজে আসে এটা আমি ভালো করে জানি, তাই ভালো মুখে বলছি আমার থেকে কিছু লুকোস না। না আমি তো মানে সূর্যকে। সূর্যকে মানে? সূর্যকে তুই কিছু বলতে চাস তাই তো, কিন্তু ভাবছিস কি করে বলবি? এখন তো আবার ও বাড়িতে তোর ঢোকা নিষেধ হয়ে গেছে। আর এই দড়িটাই হচ্ছে তোদের যোগাযোগের একমাত্র রাস্তা, সেটাও আমি খুব ভালো করে জানি। ওরে মারে, সূর্য তোর খুব ভালো বন্ধু হয় না? হ্যাঁ, সূর্য আমাকে কাল ভুল বুঝে চলে এসেছিল। তাই না? আর তার জন্যই তুই আজকে এই ফুলগুলো সূর্যর জন্য নিয়ে এসেছিস। সূর্য এই ফুলগুলো ভালোবাসে তাই। কিন্তু আমি ভাবছি তুই এই ফুলগুলো সূর্যকে দিবি কি করে? এই দেখ না, এই দড়িটা, তারপরে এই দড়িটা সবই তো কেটে ফেলেছে। জানিস লগ্না, আমি ছেলেটাকে কত করে বোঝালাম, বাবা এই ভুলটা করিস না, দড়িগুলোকে কাটিস না, কাটিস না, আমার একটাও কথা শুনলো না ও। তুমি বারণ করেছিলে? না হলে, না হলে আমি বলছি কি। সে যাই হোক লগ্না, তুই আর মন খারাপ করে থাকিস না, তুই বরঞ্চ ওই ফুলগুলো আমাকে দিয়ে দে, আমি সূর্যর ঘরে গিয়ে না ফুলগুলোকে সাজিয়ে রাখবো, ও দেখলেই বুঝতে পারবে যে তুই ওর জন্য এই ফুলগুলো এনেছিস। তুমি তুমি সূর্যর হাতে এই ফুল দেবে? তা না দেবার কি আছে, সামান্য কটা ফুল দিতে আমার কি অসুবিধে বলতো? দে ফুলগুলো আমাকে দে। কি হলো, কি ভাবছিস আবার তুই? না কিছু না। আমার থেকে আবার কথা লুকোচ্ছিস তো? আচ্ছা লগ্না, এই হাতটাকে বা তুই ওরকম পেছনে করে রেখেছিস কেন? কি আছে ওই হাতে দেখি, দেখো আমাকে। এটা একটা চিঠি, এটাও কি তাহলে সূর্যর জন্য? আচ্ছা শোন, আমি এই চিঠিটাও সূর্যর কাছে পৌঁছিয়ে দেব, ওর বালিশের তলায় না আমি এক্ষুনি গিয়ে চিঠিটা রেখে দেবো, যাতে ও ঘুম থেকে উঠলেই চিঠিটা পেয়ে যায়। ওরে মারে, বন্ধুর জন্য মন কেমন করলে কি হয় সেটা আমি বুঝি মা, তুই একদম কিছু ভাবিস না, এই সব কিছু আমি সূর্যকে পৌঁছিয়ে দেব। কিন্তু আর কেউ জানতে পারলে হয়তো? ও মা, কেউ কিছু জানতে পারবে কি রে? আমি চুপি চুপি দেব, কেউ কিছু জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তুই শুধু দেখবি তোর বেস্ট ফ্রেন্ড সময় মতো ঠিক তোর সাথে যোগাযোগ করে নিল। আর ভয় পাস না, নে এবার বাড়ি যা।
হয়েছে তোমার? বড় বৌমা, আপনার বড় ছেলে কিছু একটা সন্দেহ করছে। সে কি মানে? এত বছর এই সংসারে আছি, আমাকে দেখে হয়তো উনি কিছু একটা। বড় বৌমা, যেভাবেই হোক সত্যিটা তোমায় গোপন করতেই হবে, কাকপক্ষীয় যেন আন্দাজ না করতে পারে। আসলে মা, সূর্যর বিয়েটা এরকম হঠাৎ করে ঠিক হলো তো, তাই হয়তো দিদিভাই মনের কষ্টে। মনের কষ্ট মনেই রেখে দিতে হবে মেজ বৌমা। দাদু ভাইয়ের মঙ্গলের জন্য আমি কোনো রকম আপোষ করতে পারবো না, কালকেই দাদু ভাইয়ের বিয়েটা হবে। বড় বৌমা, তোমার মনে হাজার ঝড় চললেও এছাড়া আমার আর কোনো পথ নেই। মা, মা গোবু ঘট কোনো খবর পাঠালো? এখনো না, আমি ফোন করেছিলাম, আমাকে বললো খানিক বাদেই হয়তো সবটা জানাতে পারবে। মা, আমি মা সিংহ বাহিনীর কাছে সব সময় প্রার্থনা করে যাচ্ছি মা, যাতে খুব শিগগিরই আমাদের কাছে একটা সুখবর আসে। মা, গোবু ঘটক ফোন করলে কিন্তু আপনি আমাকে খবর দেবেন, ঠিক আছে? হ্যাঁ, সে তো বলবই, আমিও তো তখন থেকে মায়ের কাছে বলেই চলেছি। মা গো, সুখবরটা যেন তাড়াতাড়ি আসে, মা গো তাড়াতাড়ি আসে। আপনি যত খুশি মা সিংহ বাহিনীকে ডাকতে থাকুন, মাথায় বাজ ভাঙার খবর এলো বলে এই খেলাতে আমার শ্যামলীকেই আমি জেতাব, আর কেউ জিততে পারবে না। ও গণক ঠাকুর, সেই তখন থেকে মুখ গুজে কি সব ছক করলে না, এখন তো দেখছি হাঁ করে সেই ছকের দিকেই চেয়ে আছেন। জয় মা সিংহবাহিনী, জয় মা সিংহবাহিনী। আরে আমাদের একটু খোলসা করে বলুন কি হলো? রাজ্যটক ঘটক মশাই, রাজ্যটক যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি প্রাপ্তি পেয়েছি। তার মানে? মানে আবার কি, আপনার মেয়ে বড় বাড়ির বউ হতে চলেছে, ঈশ্বরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। আপনি এখানে দাঁড়িয়ে কেন, আপনি মাকে খবর দিন না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে এতদিনে আমাদের খোঁজ এইবার ঈশ্বরের কৃপায় সমাপ্ত হলো। আমাদের সূর্য দাদা বাবুর জন্য যেমনটি পাত্রী চেয়েছিলাম ঠিক তেমনটি পাওয়া গেছে। কি বলছেন কি, আমার মেয়ের কুষ্ঠি আপনাদের সঙ্গে মিলে গেছে? হ্যাঁ মা, মিলে গেছে। আপনি আর দেরি করবেন না, আপনার মেয়েকে খবর দিন, আমাদের সেই কুসুমপুর যেতে হবে, অনেক দূরের পথ। অনেক দূরের পথ যেতে হবে, তাড়াতাড়ি করুন। সে যাব কোন, কিন্তু আমার মেয়ের সিংহ রাশি সিংহ লগ্ন। তবে আর বলছি কি, নক্ষত্রটাও ফাল্গুনী নক্ষত্র, জাতিকার জন্মের সময় যে নক্ষত্রটি প্রয়োজন ছিল সেটাও মিলে গেছে। মা দেরি করবেন না, অনেকটা পথ যেতে হবে, আপনার মেয়েকে অনেক দূর। আপনি দেরি করবেন না, আপনি খবর দিন, খবর দিচ্ছি দিচ্ছি। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। খেলা তো সবে আরম্ভ হলো, এবার রক্তের বন্যায় এই খেলা শেষ হবে। মালির মেয়েটা একবারও আমার সঙ্গে দেখা করল না, একবারও কথা বললো না আমার সাথে, একবারও না। সূর্য বাবা, গুড মর্নিং, উঠে পড়েছো তুমি? এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এগুলো কি কাকিমণি? সে কি আর আমি বলবো নাকি, বলবে তো তুমি। আমি দেখি কি এই ফুলগুলো ছেঁড়া অবস্থায় তোমার এই জানালার নিচে পড়ে রয়েছে, তা আমি ভাবলাম রাগ করে নিশ্চয়ই তুমি এগুলোকে ছিঁড়ে নিচে ফেলেছো। আমি? হ্যাঁ তুমি, তুমি ছাড়া আর কে করবে এই কাজটা শোনা? কিন্তু বাবু, তুমি কেন এই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছো বলো তো, দেখো কত সুন্দর ফুল। শোনো না, আমি যদি এখন একটা কাঁচের বাটিতে জল ভরে নিয়ে আসি আর এই ফুলগুলোকে তার ভেতরে রেখে দিই, তাহলে দেখবে শুধু কেমন সুন্দর গন্ধ বেরোয়। তুমি এখানে বসে থাকো তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। কাকিমণি? হ্যাঁ কি হয়েছে কাকিমণি? এই ফুলগুলো তো আমি ছিঁড়ে ফেলে দিইনি।
তুমি ছিঁড়ে ফেলে দাওনি? না। তাহলে কি দিল বলো তো? আমি কি দেখলাম জানো? দেখলাম এই ফুলগুলো তোমার ঘরের এই জানালার ঠিক নিচটায় এরকম ছিঁড়া পড়ে আছে, কিন্তু ওই দিকটাতে তো তেমন কেউ যায়টাই না। কেন ওই মালির মেয়েটা কে লগ্না? লগ্না ওদিকটাতে যায় বুঝি? তা লগ্নাই ফুলগুলোকে ওখানে ওরকম ছিঁড়ে কেন ফেলে রেখে আসবে সূর্য? আসলে এইগুলো না আমার খুব পছন্দের ফুল, কিন্তু ও আমার মালির মেয়েটা সব কেটে দিয়ে গেছে। শিকিরি, ওই লগ্নার পিটি পিটি এত, ও তো আমায় সত্যি মালিক মনে করে, বন্ধু মনে করে না। আমি ওর সাথে আর কোনোদিনও দেখা করবো না, কোনোদিনও কথা বলবো না। সূর্য, সূর্য এই বই খাতাগুলোকে এভাবে এখানে ছড়িয়ে রেখেছিস কেন বাবা? আমার সাথে কথা না বলে আমাকে দিয়ে হোমওয়ার্ক না করিয়ে তুমি পারবে তো? কি হলো, কি ভাবছিস বল আমাকে? এগুলো আমার হোমওয়ার্কের খাতা, এই খাতার হোমওয়ার্ক গুলো করতে আমার লগ্না হেল্প করেছে। শুনো ছেলের কথা সূর্য, বাবা দেখ যে মেয়ে কিনা এই ফুলগুলোকে ছিঁড়ে ফেলে রেখে যেতে পারে, যে মেয়ে তোদের এই যোগাযোগের সূত্রটাকে ছিঁড়ে দিয়ে যেতে পারে, সেই মেয়ে কি থোড়াই তোর বেস্ট ফ্রেন্ড, নাকি তোকে পড়াশুনোয় হেল্প করতে চেয়েছে? না সূর্য না, ওই মেয়ে কোনোদিন তোকে নিজের বন্ধুই ভাবেনি, হিংসে করেছে, হিংসে করেছে তোকে। তাহলে কাকিমণি আমি এখন কি করি বলো তো? দেখ সূর্য, তুই যদি এখন আমার পরামর্শ চাস তাহলে আমি তো বলবো ওর এই যে হোমওয়ার্কের খাতা বই তোর কাছে যা যা আছে, তারপর এতদিন ধরে ও তোকে যা যা গিফট টিফট দিয়েছে সেগুলো না গিয়ে সব ওর মুখে একেবারে মেরে দিয়ে আয়, আর বলে দিয়ে আয় যে ওসবের আর কোনো প্রয়োজনই নেই। আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ।